চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, শনিবার সকাল থেকে আমরা ব্লগটা শুরু করেছি। টিফিন বানাচ্ছি, মেয়েকে টিফিন দেবো, ডিম পাউরুটি। আজকে আর রুটি ফুটি কিছু করিনি, পাউরুটি আনিয়ে নিয়েছি। তো মেয়ে ডিম পাউরুটি খাবে, আর এরা যদি খায় তো বাটার আছে, মেয়োনিজ আছে, যেটা দিয়ে খাবে খাবে। আমার রান্না বসিয়ে দিয়েছি, এখানে চাটনি হচ্ছে, সেটা তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আমার স্নান হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজছে 11টা। মেয়েকে টিফিনটা দিয়ে দিই। মেয়ে স্কুলে গেছিলো আজকে, খাতা সাবমিটের ডেট ছিল, তো সে স্কুল থেকে এসে টিফিনটা করে দিচ্ছে ওই জন্য। আর এখানে চাটনি বসিয়েছি, একটা তরকারি হবে, আলু ফুলকপি বেগুন আমি কেটে রেখেছি, ওই তরকারিটা করব। আর একটু কুমড়ো আছে, ছোলা দিয়ে একটু ছেচকির মতো করব। আর চাটনিটা আমসত্ত্ব দিয়ে করব, আমসত্ত্বও আনিয়েছি। ডালটা আমার হয়ে গেছে, মুগ ডাল করেছি, সেই ডালটাও আমার হয়ে গেছে, কিন্তু ডালটা মনে হচ্ছে একটু বাড়াতে হবে, অর্ডার আবার পরে বেড়ে গেছে। তরকারির পরিমাণটা দেখে নিই যতটা লাগবে। তো টিফিনটা বানিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ডিম পাউরুটি খেতে কার কার ভালো লাগে জানাবে, আমার তো দুর্দান্ত লাগে, কিন্তু আজকে শনিবার খেতে পারবো না। তো মেয়েকেই সেটা বানিয়ে দিচ্ছি, আমরা অন্যদিন খাবো। বাটার আছে, আমরা বাটার দিয়ে খেয়ে নেবো পাউরুটি। আর ডিম পাউরুটি খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের। এখানে যেমন স্লাইস পাউরুটি পাওয়া যায়, আমাদের ওখানে বাবা বাড়ির দিকে লম্বা লম্বা একটা পাউরুটি পাওয়া যায়, যেটা লম্বা লম্বা করে কাটে, ওই পাউরুটিটা আমাদের এখানে আমি ঠিক দেখতে পাই না, এখানে পাওয়া যায় না। ওই পাউরুটি খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার পাউরুটির পেছনে যে পোড়া অংশটা থাকে, মানে ওই পাউরুটি বলছি, ওইটারও বেশি ভালো লাগে। কিন্তু যদি ওটা খাওয়া ঠিক না, কিন্তু বললাম যেটা খাওয়া ঠিক নয় সেটাই আমার ভালো লাগে। বিছানা তুলতে দিচ্ছে না, ছেলেজি অনেক দেরিতে উঠেছে, 10:30টার সময় উঠেছে, ওই যে বিছানাতেই বসে গেছে খেলনা ফেলনা নিয়ে। আবার মানে ওই খেলনা, ভাঙা খেলনাগুলো আমাকে দিনে বোধহয় 100 বার তুলতে হয় আর গোছাতে হয়, কি মানে বিরক্তিকর কাজ, মানে কি বলবো। ওই আবার নিয়ে রয়ে গেছে, ও যতক্ষণ পাচ্ছে খেলুক, তারপর আমি সব তুলবো। আর তখন রান্নাটা করে নিই আর তোমাদের দেখে আর দেখাই। এই যে আলু ফুলকপি বেগুন, আলুটা কাটা হয়নি, যে ফুলকপি বেগুন কেটে রেখেছি। এখানে ডালটা হয়ে গেছে, ডালটা মনে হচ্ছে আবার বসাতে হবে, কম পড়বে। এখানে চাটনি বসিয়ে দিয়েছি, এখানে চাটনি। আর এই যে এখানে অর্ধেকটা কুমড়ো আছে, কুমড়োটা ছোলা দিয়ে ছেচকির মতো করে দেবো। আর আমাদের একটু আলু সেদ্ধ দেওয়া ভাবছি, শনিবার নিরামিষ একটু খেতে ভালো লাগে। পাউরুটিটা নিয়ে এসেছি, কিন্তু পাউরুটিটা একদম ভালো নয়, পাউরুটিটা কেমন শক্ত শক্ত, মানে বাসি পাউরুটি দিয়ে দিয়েছে, বললাম না এটা দেখে নিয়ে আসতে জানে না। আমার ভীষণ ভালো লাগে, চামিতে দেওয়ার আগে একটা না খেলে হয়, এটা ভালো লাগে, সেটা আগে নিজেকে খেয়ে নিতে। এমনি করে চেটে চেটে খেতে কার ভালো লাগে, কিন্তু এখন খাবো না, এটা বাজে লাগে দেখতে।
এখানে যে আলু ফুলকপি বেগুনের তরকারি করবো, দেখতে গেলে প্রথমে আলুটা আমি ভেজে নিয়েছি, তারপর ফুলকপিটা দিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর ফুলকপিটা দিলাম। ফুলকপিটাও একটু ভাজা ভাজা করবো, তারপর লাস্টে একদম বেগুনটা দেবো। মানে তিনটে সবজি কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর মশলা শনিবারে নিরামিষ যা মশলা দেবো, আদা বাটা, জিরে আর একটা টমেটো বাটা দেবো, আর কাঁচা লঙ্কা এটাই। আর যেখানে কুমড়ো খেচড়ি করবো, সেই কুমড়োতে ছোলাটাও দিয়ে দিলাম একসাথে। কুমড়ো খেচড়িটা খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তো সেটা করবো, যে কড়াইটাও মিষ্টি দিয়েছি, কুমড়ো খেচড়িটা বসাবো। আর এই ফুলকপি আলু সব ভাজা হয়ে গেছে, এরপর লাস্টে একদম মিষ্টি বেগুনটা। এই তিনটে সবজি একদম ভেজে নিয়ে ভালো করে তারপর সবজিগুলো নামিয়ে রাখবো। তারপর মশলাটা কষে সবজিগুলো দিয়ে জল দিয়ে দেবো যেমন করে। শীতকালে কিন্তু এই আলু ফুলকপি বেগুন এটা খেতেও ভালো লাগে। এতে তোমরা বড়ি দিতে পারো, বড়ি দিলে আরও ভালো লাগে। এতে শিম দিতে পারো, শিম দিলেও ভালো লাগে খেতে। এতে সবজি অনেক রকমের পাওয়া যায়, বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি ভালোই লাগে। তো আলু ফুলকপি বেগুন এই তরকারিটাই আমি করছি, যে বেগুনটা দেওয়ার পর নুনটা দিলাম। আর এদিকে করাই যে একটু আলু ভাজছি, আর এদিকে ছোলাটাও আর ছোলাটাকে দিয়ে দেবো। আমি মুড়ি খাবো, মানে পাউরুটিটা এত শক্ত খেতে ভালো লাগছিল না, তো সেজন্য একটু মুড়ি খাবো। আর মুড়ি খাবো তার চাট করবো না, এটা তো হয় না। তো সেজন্য মুড়ির চাট করছি, মানে খিদেতে পেট জ্বলছে, এদিকে মুড়ির চাটও হচ্ছে, মানে কী বলবো। মুড়ি খেলে ওই যে চাট না হলে হয় না, তো সেই আলু ভেজে নিচ্ছি। আর এখানে যে আলু ফুলকপি বেগুন তিনটে সবজি আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আলাদা করে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর আমার মিক্সিতে মশলা বাটাই আছে, আদা, জিরে আর টমেটো একসাথেই বেটেছি। কড়াতে তেল দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেমন ফোড়ন দিই, সেই ফোড়ন দিয়ে তারপরে মশলাটা কষে সবজিগুলো দিয়ে দেবো। এখানে যে তেলে গোটা জিরে দিয়ে দিলাম, তেলে তেজপাতা শুকনোকে দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ কেমন আমি মোবাইলটা জানলার উপরে রেখেছি, আর ভয় পিছু ছেলে চিৎকার করছে। জানলার উপরে রেখেছিলাম, তো এই করতে করতেই আমার মানে মোবাইলটা এমন পড়লো, আমি ভাগ্যি তোমার হাতে এসে পড়েছে। তোমাদের সেটা মানে পরের ভিডিওতে আমরা আমি বলেছি, সেটা তোমরা জানতে পারবে। মানে আমার স্ট্যান্ডটা পুরো ভেঙে গেছে। তো যাই হোক, যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা কষা হয়ে যাবে, তারপর সবজিগুলো দিয়ে জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে আমার তরকারি একদম রেডি। আর লাস্টে শুধু নামানোর আগে ঘি আর গরম মশলা দিতে হয়, এটাই। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে খেতেও ভালো লাগে। যে জিরে গুঁড়োটা আমার শেষ হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম অল্প। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্টে ভাতটা বসালাম। এরপর যে বাসনগুলো আছে সেগুলো মেজে নেবো, মেজে নিলেই আমার হয়ে যাবে মোটামুটি। যেমন ভিজে আসছে না জানো তোমরা, একটু বাসনগুলো নিয়ে বসে করলাম। আর লাস্টে ভাতের চালটা ছাড়বো, একটু জলটা গরম বসালাম।
রান্না কমপ্লিট, বাসন মাজাও কমপ্লিট, মোটামুটি রান্নাঘর গোছানো হয়ে গেছে। এখন 12:40 বাজে, আমি এক কাপ চা নিয়ে বসেছি। বললাম কাজ শেষে একটু রিল্যাক্সমেন্টে চা না হলে চলে না, তো চাটা খাচ্ছি। কারণ যেহেতু ছেলে আজকে দেরিতে উঠেছে, ওকে একটু দেরিতেই করাবো। এখানে রোদটাতে একটু দাঁড়ালাম রান্নাঘরের এই সাইডটাতে। এই সিজনটা তবুও একটু ভালো লাগে, না ঠান্ডা না গরম। এবার যখন ঠান্ডা পড়ে যাবে একদমই ভালো লাগবে না। আর ছেলে দেখতেই পেলে একদম সেই রাজা মহারাজার মতো মোবাইলটা নিয়ে বসে আছে, ওকে একটু পরে করাবো। চাটা খেয়ে নি নিশ্চিন্ত এখন। এরপর একদম খাওয়া দাওয়া, সেটাও একটা কাজ, তারপরে আবার বাসন মাজা, সেটাও আবার একটা কাজ। এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে একদম রাতে। দেখতেই পাচ্ছ রুটি করছি, রুটি আমার কমপ্লিট, রুটি করা হয়ে গেছে। এরপর করছি মায়ের ছিলকা, মা রাতে রুটি মানে খায় না, ছিলকা খায়, তো সেটাই বানিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা বন্ধুরা, গুড নাইট।